মহিষাসুর বাইকে চড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে বেরিয়েছেন, মানুষকে সচেতন করছেন, প্রশাসনকেও অনুরোধ করছেন রাস্তাঘাটের ভয়ঙ্কর দৈন্যদশা দ্রুত নিরসন করতে। মহিষাসুর রূপে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরদ জানা আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পারেকে এ বিষয়ে ঠিক কী বলছেন শুনুন। অসুর মশাই, হঠাৎ আপনি স্বর্গ থেকে মত্তধামে আগমন কি স্বর্গ থেকে মত্তধামে আগমন কিসের জন্য? এবং দেখলাম মোটর সাইকেলে, তাছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। বিষয়টা হচ্ছে আমাদের স্বর্গে তো এসব রাস্তাঘাট এরকম নেই, আর এখানে রাস্তাঘাট খুব খারাপ দেখতে পাচ্ছি, এবং ট্রাফিক সবাইকেই আমার বলা হচ্ছে যে রাস্তাঘাট এত খারাপ, যার ফলে আমাকে এই বাইকটা নিয়ে বেরোতে হচ্ছে। দেখতে পাচ্ছি মাথাতে আমি হেলমেট পরেছি। হ্যাঁ, সবাইকে আমি জানাচ্ছি, এখানে মধ্যে যারা আছে এখানে তারা সবাই মোটামুটি এরকম আমাদের মতো হেলমেট পরে রাস্তায় বেরোক, এবং রাস্তাঘাট খুবই খারাপ দেখতে পাচ্ছি। এখানকার প্রশাসনকে বলতে চাইছি আমি যে যেন রাস্তাঘাটটা মোটামুটি ঠিকঠাক করে, এবং ট্রাফিক জায়গাটা ঠিকমতো কাজ করছে আমি যেটা দেখতে পাচ্ছি। সবাইকেই চাইছি যে সবাই যেন এরকমভাবে আমার মতোই হেলমেট পরে বাজারে বেরোক। হ্যাঁ বলুন। মত্তধামের মানুষকে আমি বলতে চাইছি, কারণ আমাদের স্বর্গে তো এসব রাস্তাঘাট নেই, আমাদের স্বর্গে অন্যরকমভাবে চলি, আর এখানে মত্তধামের মানুষকে আমি বলতে চাইছি এবং প্রশাসনকে বলতে চাইছি, রাস্তাঘাট বাগান এবং মত্তধামের যেসব মানুষরা বাইক চালাচ্ছে রাস্তাঘাটে, যাতে খুব সাবধানে চালান, প্রশাসনের কথা মতো চলুন, ট্রাফিক সিগনাল মেনে চলুন, এবং মাথায় হেলমেট পরে সবাই চলুন, কেন রাস্তাঘাট এতই অবস্থা খারাপ, মোটামুটি যদি আপনি পড়ে যান আপনারই ক্ষতি হবে, মাথাটা আগে বাঁচান। অতএব এই জন্যই আমি এই হেলমেট পরে বেরিয়েছি। আপনি কদিনের টুরে বেরিয়েছেন মত্তধামেতে? মোটামুটি এক সপ্তাহ থেকে বেরিয়েছি মায়ের সাথে। হ্যাঁ, মা এখন মন্দিরে আছে, আমি একটু বেরিয়েছি বেড়াতে, দেখতে বেরিয়েছি রাস্তাঘাটগুলো কীরকম কী আছে না আছে। হ্যাঁ, আমিও বেরোচ্ছি। ও আচ্ছা, মা মন্দিরে আছে, আপনি মায়ের কাছ থেকে বেরিয়ে আসছেন, ঘোরাফেরা করছেন, এবং মত্তধামের রাস্তাগুলো একটু দেখে নিচ্ছি, মত্তধামের রাস্তাগুলো একটু দেখে নিচ্ছি, বাইক চালিয়ে একটু আনন্দ উপভোগ করছি। আমাদের কোনো তার বাইক নিয়ে আমরা এমনি এমনি হাওয়ায় ঘুরে বেড়াই। আচ্ছা, বুঝতে পেরেছেন। তো এখানে বাইকটা নিয়ে একটু দেখতেন যে কীরকম লাগে, সেই মজাটা উপভোগ করতে পেরিয়েছেন নাকি মত্তধামেতে? ওর নামটা যদি বলেন একবার। আমার নাম অসু, অসু মহিষাসুর, পুরো নাম হলো আমার মহিষাসুর। মহিষাসুর পাচ্ছেন, আমি শরদ জানা। তো আমি আজকে একটু অসুরের মানে মহিষাসুর সেরে এসেছিলাম, এবং মহিষাসুরও রাস্তায় ভয় পাচ্ছে। আমি শরৎ জানা একটা জনগণ হয়ে বলছি সবাইকে, সাধারণ মানুষ হয়ে, যেন রাস্তাঘাটে সবাই হেলমেট পরে চলেন এবং সাবধানে চলেন, আর প্রশাসনকেও বলছি যেন রাস্তাঘাটটা খুব ভালোভাবে করে, যাতে মানুষের বিপদ না ঘটে। আপনার বাড়ি? আমার বাড়ি কালীপুর 18 নম্বর ওয়ার্ডে। ধন্যবাদ।